তোমার এই ছবি উঠতে উঠে ফেলছি, এটা হচ্ছে রাতের দোহা, কাতারের বাড়ির সামনে মজলিশ। এই যে মজলিশ আড্ডা দিতেছে এরা, রাতে 10টা 11টা 12টা পর্যন্ত চলবে আড্ডা। এটা একটা কাতারের বাড়ি, নাইট দোহা। এই যে প্রতিটা বাড়ির সামনে এরকম আমাদের বাংলাদেশের মতো রিক্সা দুই একটা দাঁড়ায় থাকে, সরি ঠুকো, রিক্সা বললে দামি দামি এই গাড়িগুলির অপমান করা হইব, কিন্তু এদেশে এগুলির গাড়িকে রিক্সাই বলে। বাংলাদেশে যদিও এগুলির অনেক দাম, শুধুমাত্র শিল্পপতিরা ছাড়া ব্যবহার করতে পারে না। এই যে একটা নতুন বিলা, এই যে এটা একটা বাড়ি, কাতারের বাড়ি, সো বিউটিফুল। অথচ বাড়ির ভিতরে কেউই থাকে না, একটা পাকিস্তানি ডিউটি করে, শুধু পরিষ্কার টরিষ্কার করে আর ঘুমায়, এটা মাঝে মধ্যে আসে থাকে। অনেক সুন্দর ন্যাচারাল, আমাদের গুলশান বনানীর মতোই। ওই যে এক বাংলাদেশি সেলফি উঠে দিছে এর সুন্দর পরিবেশে। হ্যাঁ, উনি আবার সেলফি স্টার, টিকটকে মাঝে মধ্যে অভিনয় করে, টিকটকের রীতিমতো মিনি স্টারে পরিণত হয়েছে। কি আর করবো, প্রবাস জীবনে তো এই তো একটু দুষ্টমি ফাজলামি, টাইম পাস তো করতে হবে, সবাইকে ছেড়ে এভাবে আর কত চলছে জীবন, জীবনের নিয়মে। এই যে এরা সম্ভবত আজকে কোনো আজুমাতে মানে কোনো মজলিশে আড্ডা দিতে চলে গেছে, বাড়িটা পুরো খালি। এই রাস্তাটা দেখলে অবশ্য আমাদের দেশের কি বলে রাস্তাগুলোর মতো মনে হয়, ভাঙাচুরা পানি আছে সামথিং, কিন্তু রাস্তাটা এখনো কাজ কমপ্লিট হয় নাই, রাস কমপ্লিট হয় নাই, বৃষ্টি হয়েছিল গতকাল পরশু, ওই পানিটাই পড়ে আছে এখনো। হ্যাঁ, সেলফি স্টারের ছবি, এই যে আমাদের সেলফি স্টার, ভালো ছেলে, ভালো ভালো ছবি উঠায়, ছবি উঠাতে পারে ভালো। এই আর কি, এসব মিলে আমাদের চলতেছে। আমরা যে পথে আসতেছিলাম, সরি যে পথে যাচ্ছিলাম, থুকো, রাস্তা ভুল করে ফেলছি। এই যে পানি জমে আছে বাংলাদেশের মতোই, যদিও এটা গ্রামে, কাতারের একটা গ্রাম। এই যে বাড়ির সামনে রিক্সা কতটি দেখা যাচ্ছে, বাংলাদেশি রিক্সা আর কি, অরিজিনাল রিক্সা না, এক একটা ল্যান্ড ক্রুজার ফাজারও দামি দামি গাড়ি, কিন্তু এগুলি এদেশের রিক্সা। আমাদের দেশে যেরকম ঘরের বাইরে এখানে সেখানে রিক্সা দেখতে পাওয়া যায়, এখানেও এরকম কি জানি বলে ল্যান্ড ক্রুজার, ফেরারি, বিএমডব্লিউ, মার্সিডিস, এটা কোনো ব্যাপার না এখানের জন্য, এটা আদি। এটা একটা স্পিড ব্রেকার, স্পিড বোর্ড, সরি, অন্ধকারে দেখা যাচ্ছে না, ইনশাল্লাহ কোনো একদিন দেখাবো পরে। আমরা গ্রামের রাস্তা চলে এসেছি ইনশাল্লাহ। এটা হচ্ছে গ্রামের রাস্তা, যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি।